হ্যালো, নিউমেরিক্যাল অ্যানালিসিস লেকচার 3 ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রথমে আমরা এখানে দেখি যে আসলে আজকের বিষয়টি কি। বিষয়টি হচ্ছে বাইসেকশন মেথড ব্যবহার করে কিভাবে আমরা সমীকরণের সমাধান করতে পারি। তো এর জন্য আমরা আগেই জানি যে সবসময় আমাদের একটা এক্স এর মানের ইন্টারভেল বের করা লাগবে। সেই ইন্টারভেলের ভেতরে অন্ততপক্ষে একটি রিয়েল রুট অবস্থান করে, এ ব্যাপারে আমরা নিশ্চিত, এতে প্রতিষ্ঠিত থিওরি আছে। তো আমরা এ কমা বি একটি ইন্টারভেল চিন্তা করব এফ এক্স ফাংশনটির জন্য, এবং এফ এ এবং এফ বি অবশ্যই বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এখানে কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ এটি আমরা আগে থেকে জানবো না, কিন্তু অবশ্যই বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, সেই কারণেই আমরা এ কমা বিকে এই ইন্টারভেল হিসাবে ধরব। এবং এই বাইসেকশন মেথডের মূল কথা হচ্ছে অ্যাভারেজ বের করা, মানে এক্স এর মানের আমরা অ্যাভারেজ করতে থাকবো, এবং বারবার আমরা এই অ্যাভারেজ করে আবার এই ফাংশনে বসাবো এবং চেক করব চিহ্নটি কেমন হয়। এবং এটা পদ্ধতি হিসাবে, কম্পিউটেশন মেথড হিসাবে অত্যন্ত সহজ এবং সিম্পল একটি ধারণা, তবে এটাতে আইটারেশন মানে বারবার আমার পদ্ধতিটি চালিয়ে যাওয়া লাগতে পারে। এবং ডান দিকে আমি একটি সুন্দর ছবি দিয়েছি, এতে বোঝা যায় যে এই অ্যান্ডুলেশন লাইক এ পেন্ডুলাম কিভাবে এই বাইসেকশন মেথডটি আসলে কাজ করে। মানে আমরা ধরে নিই যে মাঝামাঝি কোনো একটি জায়গায় আসলে এফ এক্স এর মান জিরো এটি আমার রয়েছে, মানে আমার সঠিক এক্স এর মানটা বের করতে হলে আমাকে মাঝখানে আসতে হবে। এখন পেন্ডুলামের মতো এই বাইসেকশন পদ্ধতি থেকে আমরা এ এবং বি, এ হচ্ছে এই প্রান্ত, বি হচ্ছে ওই প্রান্ত, এ এবং বি থেকে আমরা ক্রমান্বয়ে মাঝামাঝি মাঝামাঝির দিকে যেতে থাকি। এটা হচ্ছে আমার একটা চিত্র হিসেবে দেখলে এটাকে পেন্ডুলামের সাথে তুলনা করা যায়। আচ্ছা, বাইসেকশন মেথডে সবসময় ইন্টারভেল দিয়ে শুরু হবে, এটা সব পদ্ধতির ক্ষেত্রেই সত্য, এবং এই অ্যাভারেজের বিষয়টি রিপিট করা লাগবে বারবার, এবং কতবার রিপিট করা লাগবে এটা আমরা আগে থেকে নিশ্চিত বলতে পারি না। আমার এক্সপেক্টেড এক্স এর ভ্যালু কেমন সেটার উপরে নির্ভর করে, এবং আমার মানে যতই আমি ক্যালকুলেশনটি চালিয়ে যেতে থাকি আমি ততই সঠিক ফলাফলের অথবা সঠিক রুটের কাছাকাছি আমি আগাতে থাকি। এটাই হচ্ছে কনভার্জ করা। আর হচ্ছে একটা সুনির্দিষ্ট জায়গায় আমি তখন থামতে পারি যখন আমার এক্সপেক্টেড ফলাফলটা আসবে। এখন পরবর্তী ধাপে আমরা দেখি আসলে ওয়ার্কিং রুলটা কী। ওয়ার্কিং রুল মানে আমি ধাপে ধাপে বাইসেকশন মেথড ব্যবহার করে কোনো অঙ্কের সমাধান করতে চাইলে কী করব। এখানে আমরা দেখছি যে প্রথম ধাপ হচ্ছে আমার ইন্টারভেলটা বের করা, তারপরের ধাপ হচ্ছে আমার প্রথম এক্স ভ্যালুটা নেওয়া, যেটা কিনা এ প্লাস বি বাই টু, মানে এই ইন্টারভেলের যে দুই প্রান্ত বাউন্ডারি ভ্যালু তাদের অ্যাভারেজ, এবং সেটা আমি আবার এই এফ এক্সে বসাবো, বসিয়ে দেখব আমার এই সাইন কী হয়। সাইন মানে হচ্ছে এটা কি প্লাস আসছে নাকি মাইনাস আসছে। তারপর আমি আবার দ্বিতীয় ধাপের ক্যালকুলেশনে যাব, সেইখানে আমি এই সরি এক্স ওয়ান প্লাস বি বাই টু এটি করব। বি মানে হচ্ছে আমার পুরনো এ বি এর একটি, অথবা এক্স ওয়ান প্লাস এ বাই টু এটি করব। সেটা আমি করব নির্ভর করছে আমি এফ এক্স ওয়ান কী চিহ্ন পেলাম তার উপরে। এখানে লক্ষ্য করতে হবে এফ এক্স ওয়ান এবং এফ বি অবশ্যই আমাকে নেগেটিভ পজিটিভ এই কম্বিনেশনে নিতে হবে, মানে আমি এই এফ বি তো আগেই জেনে রেখেছি ওইটা প্লাস এসেছিল নাকি মাইনাস। এখন আমি নতুন এক্স ওয়ান বসানোর পর এফ এক্স ওয়ান বার করছি, এখন দেখব যে এফ এক্স ওয়ানের চিহ্নটি কেমন এসেছে। যদি দেখি তারা অপোজিট চিহ্ন হয় এফ বি এর সাথে, তবে আমি এক্স ওয়ান প্লাস বি বাই টু কাজটি করব, এবং সেই নতুন মানটিকে আমি এক্স টু বলবো। এইটা যদি এফ বি এর সাথে অপোজিট সাইনের না হয়, একই সাইনের হয়ে যায়, তখন আমি দেখব এফ এর সাথে নিশ্চয়ই অপোজিট সাইনের হচ্ছে। এই হচ্ছে আপনার মূলত কাজ করার এখানে পদ্ধতি, এবং এই প্রসেসটি চালিয়ে যেতে থাকব। প্রতিবারই আমি লক্ষ্য করব যে এই এফ এ এবং এফ এক্স ওয়ান অথবা এফ বি এবং এফ এক্স ওয়ান এরা যেন অপোজিট সাইনের থাকে। এটা আমি এখানে লিখে রেখেছি যে এটা এক্সস্টিভ এবং টাইম কনজিউমিং, মানে ক্যালকুলেশনটা জটিল না, কমপ্লিকেটেড না,
কিন্তু সহজ হলেও এটা অনেকবার অনেকবার করে যাওয়া লাগে, আর হচ্ছে এতে সময় বেশি দরকার হবে। এখানে আমি একটা উদাহরণ অঙ্ক করছি, অঙ্কটি হচ্ছে এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো। এটা যদিও ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন না, তবুও আমরা এই প্র্যাকটিসের স্বার্থে, আমরা শেখার স্বার্থে এটা বাইসেকশন মেথড ব্যবহার করে আমরা এখানে এই অঙ্কটি করে দেখাচ্ছি। তো এফ এক্স হচ্ছে এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ, এবং আমরা একটা ইন্টারভেল বের করলাম, ইন্টারভেল হচ্ছে জিরো এবং ওয়ান। আমি জিরো বসিয়ে দেখলাম কী চিহ্ন আসে, ওয়ান বসিয়ে দেখলাম কী চিহ্ন আসে, অপোজিট চিহ্ন আসছে ওরা, সেই কারণে আমি বলছি জিরো ওয়ান হচ্ছে আমার ইন্টারভেল। এখন আমি প্রথম এক্স ওয়ান নিব, সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে জিরো প্লাস ওয়ান বাই টু, মানে এখানে পয়েন্ট ফাইভ। এই পয়েন্ট ফাইভ আমি আবার এই ফাংশনটিতে বসাচ্ছি, এবং পয়েন্ট ফাইভ যখন ফাংশনটিতে বসালাম, তার মানে এখানে আমি কী কাজটা করছি, আমি করছি পয়েন্ট ফাইভের কিউব, এবং পয়েন্ট ফাইভের কিউব করার পর আমি দেখব মাইনাস সেভেন ইন্টু পয়েন্ট ফাইভ, সো মাইনাস সেভেন ইন্টু জিরো পয়েন্ট ফাইভ, এবং এখানে তারপরে আসছে প্লাস ফাইভ। সো আমি এখানে করে যেটা পাই সেটা হচ্ছে একটা পজিটিভ মান, মানে পয়েন্ট ফাইভের কিউব মাইনাস সেভেন পয়েন্ট সেভেন ইন্টু পয়েন্ট ফাইভ, মানে থ্রি পয়েন্ট ফাইভ অ্যান্ড ফাইভ, এটা অবশ্যই একটা পজিটিভ মান, হয়তো ওয়ান পয়েন্ট সামথিং এরকম একটা মান আসবে। তো যখন আমার এই ওয়ান পয়েন্ট সামথিং সামথিং মানটা আসলো, এটা হচ্ছে একটা পজিটিভ মান, তার মানে আমি দেখলাম যে আগে আমার এফ ওয়ানের জন্য নেগেটিভ এসেছিল, এখন জিরো পয়েন্ট ফাইভের জন্য পজিটিভ এসেছে, তাহলে আমি পরবর্তী ধাপে এই ওয়ান এবং জিরো পয়েন্ট ফাইভ এদের আবার অ্যাভারেজ করে কাজটা আগিয়ে নিব। মানে আমি এই যে দেখেন এখানে দ্বিতীয় ধাপে আমার পজিটিভ মান জিরো, সেটা পরিবর্তন করে নতুন পজিটিভ মানটা বসাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ, আর আগে যেটা ওয়ান ছিল সেটার তো নেগেটিভ ছিল, সেটা আমি রেখে দিচ্ছি। এখন আমার এই দুইটা মানের অ্যাভারেজ করে আমি এক্স টু আসলে এখানে বের করছি। এক্স টু হচ্ছে এই জিরো পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান বাই টু, মানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ, এটা হচ্ছে আমার নতুন এক্সের মান, অ্যাভারেজ ভ্যালু, এবং সেটা আমি আবার এই এফ এক্সে বসাচ্ছি। এবং এফ এক্সে বসানোর পর আমি দেখতে পাচ্ছি এই মানটা আসছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন, জিরো পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন, এটি একটা ধনাত্মক মান। সো আমি এটা এখানে রেকর্ড করে রাখলাম যে হ্যাঁ, এখন আমার পজিটিভ এসেছে। তাহলে এর পরের ধাপে আমার আবার এই ওয়ান যেটা নেগেটিভ ছিল সেটা রেখে দিতে হবে, এবং পুরনো পজিটিভ মান জিরো পয়েন্ট ফাইভ ওইটা বাদ দিয়ে নতুন পজিটিভ মানটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ এইটা বসিয়ে আমার কাজটা চালিয়ে যেতে হবে। কারণ আমার সব সময়ই এই পেয়ারটা লক্ষ্য করতে হবে যেন অপোজিট সাইনের থাকে। এটা কিন্তু আমরা এক্সের নিজের সাইনের কথা বলছি না, এটা বলছি এক্সের মান বসালে পরে যে এফ এক্সের মান পাওয়া যায় তার চিহ্নের কথা। এবং এই প্রতি ধাপেই আমার এই এফ এক্সের চিহ্নটি বিবেচনা করতে হবে, এবং সেই হিসাবে এক্সের মানটি সঠিকভাবে নিতে হবে। এখন আমার এক্স থ্রি আসলো, এবং দেখা গেল এক্স থ্রি হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ, এবং সেটি বসানোর পরে এফ এক্স থ্রি আসবে। এফ এক্স থ্রি এর মান দেখা গেল যে মাইনাস আসছে, এবং সেটা হলো জিরো পয়েন্ট ফোর ফাইভ ফাইভ। এখানে আমার মানটি কত, জিরো পয়েন্ট ফোর ফাইভ ফাইভ নাকি জিরো পয়েন্ট ফাইভ সিক্স সেভেন, এটি আমার গুরুত্বপূর্ণ নয়। আমার গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে মাইনাস নাকি প্লাস, সেটি দেখা। এবং এইভাবে আমি কন্টিনিউ করছি। এখানে যেহেতু মাইনাস এসেছে, এইবারে আমি এই জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ এটা কিন্তু পূর্ববর্তী মাইনাস সংখ্যাটিকে অপসারণ করে নতুন এই সংখ্যাটি বসাবো। মানে আগে ছিল ওয়ানের জন্য মাইনাস, এখন আমি জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভের জন্য মাইনাস হিসাবে বিবেচনা করছি, আর আগের যে প্লাস ভ্যালুটি ছিল জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেটি আমি রেখে দিচ্ছি। এইভাবে এদের আবার অ্যাভারেজ করে আমি এক্স ফোর পাবো, এবং এক্স ফোরের মানটি আবার আমি ফাংশনে বসাবো, তারপরে দেখব যে চিহ্ন কেমন আসে। এভাবে আমি কন্টিনিউ করছি, এবং এই অঙ্কটির ক্ষেত্রে প্রথমে বলা ছিল যে আমাকে থ্রি ডি পর্যন্ত এই কারেক্টেড রেজাল্ট দেখতে হবে।
তার মানে আমি দেখব যে পয়েন্টের পর তিন ঘর পর্যন্ত কেমন আসছে, সেটি কি একই রকম মান আসছে কি না। এখানে লক্ষ্য করতে হবে আমরা কিন্তু চাচ্ছি এই এক্স এর মান, আমরা কিন্তু সমাধান হিসাবে এই এক্স এর কলামের মানগুলোই বিবেচনা করব। তো আমরা দেখছি যে হ্যাঁ, এখানে যদি আমি এক্স ইলেভেন এবং এক্স টুয়েলভ পর্যন্ত যাই, মানে আমি ডট ডট দিয়ে রেখেছি, কন্টিনিউ করি, তবে এই থার্ড ঘর পর্যন্ত সেম আসে। মানে থার্ড ঘর মানে হচ্ছে 782, 0.782, এটি তখন আমার উত্তর হিসাবে আমি নিতে পারবো। আর হচ্ছে আমি দেখি পরবর্তী স্লাইডে কি প্র্যাকটিস করার জন্য অঙ্ক দেওয়া আছে। এখানে আমি দুইটি অঙ্ক দিয়ে রেখেছি, একটি হচ্ছে এরকম এক্স কিউব মাইনাস ফোর এক্স মাইনাস নাইন ইকুয়ালস টু জিরো বাই সেকশন মেথড দিয়ে করতে হবে, আর একটি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি এক্স ইকুয়ালস টু জিরো, এটাও বাই সেকশন মেথড দিয়ে করতে হবে। তো এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য আমি দিয়েছি, আমার মনে হয় আপনারা এটা সহজেই করতে পারবেন বাই সেকশন মেথড ব্যবহার করে, এবং যতই প্র্যাকটিস করবেন ততই এর দক্ষতা বাড়বে। আর আমার ইউটিউব চ্যানেল আরএলডি ওয়ার্ল্ড আপনারা সাবস্ক্রাইব করুন, আর আমার ফেসবুক পেজ আর আমার ওয়েবসাইট rldworld.com আপনারা ফলো করুন, তবে নতুন নতুন ভিডিওর খবর আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আশা করি অন্যান্য ভিডিওগুলো দেখবেন, এবং আমি এখানেই এটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।